Assalamualaikum, my homies. Welcome back to my YouTube channel. আমি বাংলাদেশি ব্লগার রিংকু আছি আপনাদের সাথে। আজকে একটি মজাদার পাকোড়া রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকে রেসিপি থাকবে থানকুনি পাতার পাকোড়া। থানকুনি পাতার পাকোড়াটা কীভাবে তৈরি করে সেটাই আজ আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে থানকুনি পাতাটাকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। তো এখন আমি এটাকে খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব, আর আমি একদম মিহি করে কাটব। আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন। অনেকে হয়তো এই থানকুনি পাতাটাকে চেনেন না, অনেকে হয়তো আবার চেনেন। আমাদের দেহকে সুস্থ রাখতে কিন্তু এই পাতার ভূমিকা অপরিসীম। বর্তমানে কিন্তু এই পাতা এখন তেমন দেখাই যায় না, এই পাতা বিলুপ্ত হয়ে গেছে বললেই কিন্তু চলে। আর থানকুনি পাতায় কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন বি এবং সি আছে। তো যাই হোক, আমি খুব সুন্দর করে পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিব। এই পাতার কিন্তু নিজস্ব একটা ফ্লেভার আছে, একটা গন্ধ আছে। তো আমার কাছে গন্ধটা খুব একটা ভালো লাগে না বিদায়, আমি কিন্তু একদম মিহি করে কেটে ফেলতেছি। কারণ এটা আমার মুখে যখন লাগে, মানে খেতে গেলে, তখন আমার কাছে একটু কেমন যেন লাগে সেই জন্য। তো আপনারা আপনাদের পছন্দ মতো করবেন, আমি একদম ভর্তার মতো করে মিহি করে ফেলেছি। এখন আমি এখানে যেটা অ্যাড করব, আমি এখানে চালের গুঁড়ো দিব হাফ কাপ পরিমাণ। চালের গুঁড়ো দিলে কিন্তু পাকোড়াটা খুব সুন্দর ক্রিসপি হবে। দিয়ে নিচ্ছি বেসন, বেসনটাও দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ। দিয়ে নেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। এখানে ইউজ করতেছি আমি চাট মশলা, আপনারা চাইলে কিন্তু চটপটির মশলাটাও ইউজ করতে পারেন। লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, বিট লবণ, তারপর দিয়ে নিচ্ছি জিরার গুঁড়ো, একটুখানি গরম মশলার গুঁড়ো, সামান্য পরিমাণ টেস্টিং সল্ট, কালো জিরা, লবণ। সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। যেহেতু এখানে কাঁচামরিচ পেঁয়াজ আছে, এটা কিন্তু হাতের সাহায্যে ভালো করে কচলিয়ে নিতে হবে। আমরা যেভাবে পেঁয়াজও তৈরি করি ঠিক সেভাবে। আর আমি কিন্তু এখানে আজকে কোনো পানি অ্যাড করব না। আপনারা যখন এটাকে মেখে নেবেন তখন বুঝতেই পারবেন, যদি পানি লাগে সেক্ষেত্রে আপনারা অ্যাড করবেন। আমি এখানে দিয়ে নিচ্ছি একটি ডিম। ডিমটা দিলে কিন্তু বাইন্ডিংয়ের খুব ভালো কাজ করবে। ডিমটা দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিব। সমস্ত কাজটা কিন্তু হাত দিয়ে করতে হবে। তো এই থানকুনি পাতার পাকোড়াটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে, একবার তৈরি করলেই বুঝতে পারবেন। আমি চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমরা যে পেঁয়াজও তৈরি করি সেই পেঁয়াজুর মতো করে কিন্তু শেপ দিয়ে নিচ্ছি। এই থানকুনি পাতা যদি প্রতিদিন নিয়মিত সেবন করা হয় তাহলে কিন্তু অনেক রোগ থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। প্রতিদিন যদি আপনি দুই একটি পাতা চিবিয়ে পানি খেয়ে ফেলেন তাহলে কিন্তু গ্যাস বদহজম থেকে মুক্তি পাবেন। আরেকটা কথা, আমসার রুগী যারা দেখা যায় যে পুরাতন আমসা, সেসব রুগীরা যদি এই থানকুনি পাতা নিয়মিত খান তাহলে কিন্তু তাদের অনেক উপকারে আসবে। থানকুনি পাতা কিন্তু মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়, শরীরের জ্বালা পোড়া কমায়। অনেকের খাওয়ায় কিন্তু অরুচি থাকে, ক্ষুধা লাগে না, তাদের কিন্তু ক্ষুধাও বৃদ্ধি করে থানকুনি পাতায়। তো চাইলে কিন্তু এটা আপনারা পাকোড়া, ভর্তা, যেভাবে খেতে চান খেতে পারেন। তো কথা বলতে বলতে কিন্তু আমার এক পিট হয়ে গিয়েছে। এটা খুব বেশি ফ্রাই করব না, কারণ এটার কালার চলে গেলে কিন্তু ভিটামিনটা অনেকটা কমে যাবে। তো যাই হোক, আমি এই পিট উপিট করে দুইভাবেই ভেজে নিচ্ছি। আমার এই পাতাটার বড়া তৈরি করতে সময় লেগেছে মাত্র 3 মিনিট। তো এই তো হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। যদি আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ডান করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করবেন। হয়ে গেল থানকুনি পাতার পাকোড়া। দেখতে যেমন লাগতেছে খেতেও কিন্তু দারুণ লাগবে, একবার ট্রাই করলেই কিন্তু বুঝতে পারবেন। তো যাই হোক, আজ বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।